আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা দেখি এখন। এখানে দুইটা রিলেশন বলেছে, অ্যাকচুয়ালি একটা রিলেশন আর একটা ভ্যালু। এখানে ডি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, আর সি ডি এর সাথে একটা নাম নিউমেরিক্যাল রিলেশন দেওয়া হয়েছে, সি মাইনাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি ইকুয়ালস টু 2। আচ্ছা, এটাকে যখন আমরা সিম্পলিফাই করার চেষ্টা করব, দেখা যাক সি মাইনাস ডি ইকুয়ালস টু 2 ইন্টু সি প্লাস ডি, অর সি মাইনাস ডি ইকুয়ালস টু 2 সি প্লাস 2 ডি, অর সবগুলো সি এক পাশে, সবগুলো ডি এক পাশে যদি নিয়ে আসি, সি মাইনাস 2 সি, যেহেতু আমরা সাইড চেঞ্জ করেছি, এ পাশে নিয়ে এসেছি, তাই প্লাস 2 সিটা মাইনাস হয়ে গিয়েছে। সব বেসিক ম্যাথ আমরা স্কুল লাইফে করে এসেছি। দেখা যাচ্ছে ডিটাই পাশে চলে এসেছে, সাইন চেঞ্জ হয়ে গেল, অর মাইনাস করলে থাকে মাইনাস সি কস টু 3 ডি। এখন আমরা ডি এর 1 ভ্যালুটা ইউজ করে ফেলবো। কোশ্চেনে দেওয়াই আছে ডি হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে মাইনাস সি ইকুয়ালস টু 1 ইন্টু ডি, দেয়ার ফর সরি, অর মাইনাস সি ইকুয়ালস টু 3 ইন্টু 1, অর সি ইকুয়ালস টু -3, দেয়ারফর লাস্ট অপশন। এটা হলো আপনাদের অ্যান্সার।